এই বাড়িটি আসলে আর চৌরা বাড়ির কৃষক হাফিজুর রহমানের। গেল সাত দিন ধরে পানিবন্দী তার গোটা পরিবার। সন্তানদের আগেই আত্মীয়ের বাড়িতে পাঠানো গেছে, এখন বিপাকে পড়েছেন এই গবাদি পশুগুলো নিয়ে। আমার কি অবস্থা কি বলতে পারতেছেন, কি অবস্থা যাবো সামনে বলতে পারতেছি। আমরা এক সপ্তাহ আজকে পানি কোনো কিছু না ফাঁকে পাঠাচ্ছি, কেমবা থাকে পানির মধ্যে আমরা গরু বাছুর নিয়ে। সাভারের 12টি ইউনিয়নের 10টিতেই এমন অবস্থা, পানি ঢুকেছে প্রায় 80% গ্রামে। সবজি ও মাছ চাষ এখানকার মানুষের প্রধান জীবিকা, বানের পানিতে ডুবেছে সবই। এই যে এখানে যে ইয়ে ছিল, সবজি ছিল, ঠিক আছে, এখানে ধান ছিল, সব ডুবে গেছে, মানুষের ক্ষতি হয়েছে। আরে ভাইয়া বলেন না, যে পানি টানি দিয়ে মাছ টাছ সব তলায় তলায় গেছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। নিম্নাঞ্চলের সড়কগুলোও পানির নিচে, এলাকাবাসীর আক্ষেপ, দুর্দশা দেখতে পৌঁছাননি কোনো জনপ্রতিনিধি। তো হে অষ্টশীর পরে এরকম বন্যা হয় নাই, এই যে প্রথম অষ্টশীর পরে না, এখানে তো রিলিফ রিলিফ এখন আসে নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে কম করে আরও এক সপ্তাহ নেই এ অবস্থার উন্নতির পূর্বাভাস। সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে বংশী নদী দিয়ে আসা বানের পানির প্রভাবে এভাবেই প্লাবিত হয়েছে গোটা এলাকা। এলাকাবাসীর দাবি, 1998 সালের পর তারা এ অবস্থা আর দেখেননি। ক্রমাগত যেভাবে পানি বাড়ছে তাতে অবস্থা কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে যার পরনায় শঙ্কিত এই শহরতলির মানুষেরা। আশুলিয়া থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।